আপনি ভেবে দেখেছেন আজকে আপনি দাঁড়িয়ে কোরবানি দিয়েছেন, আপনার বাচ্চার জন্য জামা কিনেছেন, ঈদেতে পৃথিবীর মুসলমান ঈদ উপলক্ষে ঈদের 10 দিন আগে জামা কেনার জন্য ব্যস্ত, এই পোশাকটা আমার ছেলের জন্য ভালো লাগবে না, এই পোশাকটা আমার মেয়েকে ভালো লাগবে না, আরো একটা ভালো দোকানে যাই আরো একটু দামি লুবো, আপনি খুঁজছেন দামি দামি জামা। আর ইসরায়েল ফিলিস্তিন আর গাজার নিরীহ বাপরা তাদের শিশুদের জন্য খুঁজে বেড়াচ্ছে টুকরো কাফন পেলে তাকে দাফন করবো লেপিয়ে, আর তাদের চোখের পানি গোটা পৃথিবীতে গুনছে, অথচ পৃথিবীর মুসলমান নীরব হয়ে বসে আছে। আপনার জানা আছে পৃথিবীতে 48টা মুসলিম রাষ্ট্র, তার মধ্যে 10টা এমন রাষ্ট্র আছে যারা সরাসরি তাদের এতটাই সামরিক ক্ষমতা আছে আমেরিকার সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা রাখে। তার মধ্যে 1 নম্বর মালয়েশিয়া, 2 নম্বর ইন্দোনেশিয়া, 3 নম্বর ইরান, 4 নম্বর আপনার লেবানন, 5 নম্বর সৌদি আরব, 6 নম্বর তুরস্ক। এদের কাছে পরমাণু শক্তি আছে, এরা সরাসরি আমেরিকার সঙ্গে যুদ্ধ করতে পারে। এদের কাছে হাতের ধুলোর মতো উড়ে যাবে ইসরায়েল, মাত্র 60 লাখ ইহুদি আছে আর পৃথিবীতে 250 কোটি মুসলমান পিঁপড়ের মতো মারা হবে। খালি তারা নিজেদের মালের তারা, ব্রেনের তারা, বুদ্ধির তারা, বিবেকের তারা মুসলমানকে পদস্থ করে তাদের মাথার উপরে চেপে বসে গেছে। তা না হলে একদিকে ইসরায়েলের হাজার আর ফিলিস্তিনের শিশুরা মারা যাচ্ছে, একদিকে তাদের কাছে খাবার নেই, আর আরবের বাদশা সালমান প্রিন্স এই হারামের আওলাদ সাকিরার মতো একটা বেশ্যাকে ড্যান্স কার্নিভালিকে নিয়ে এসে 25 কোটি টাকা দিয়ে ড্যান্স করাচ্ছে, আর এইদিকে গাজা ফিলিস্তিনের শিশুদের কাছে খাবার নেই। রমজান মাসে গুটা গুটা খাসিকে তারা নিয়ে ইফতারি করতে বসেছে, এক টুকরো খেয়েছে বাকিটা ডাস্টবিনে গেছে, আর গাজা আর ইসরায়েলের শিশুরা, গাজা আর ফিলিস্তিনের শিশুরা তাদের ডিব্বা নিয়ে ইসরায়েলে দাঁড়িয়েছে, তাদের দিকে তাকিয়ে দেখুন। মল্লা তাকি আল্লামা তাকি উসমানি বলেছেন, আগার দুনিয়া কে মুসলমান ইয়ে সোচ রহে হো কি ইয়ে লড়াই গাজা আর ফিলিস্তিন তক রহেগি, ওয়ে তুমারা গলত ফেমি হ্যায়, পুরে দুনিয়া মে ইসকা চিঙ্গারি ফেলেগি, কিউকে রসুল কে হাদিস হ্যায়, আল্লাহ নবীর হাদিস, গোটা পৃথিবীতে এমন একটা চিঙ্গারি ফেলাবে। তৃতীয় বিশ্বযুদ্ধ এটা বাবা ভাঙ্গার নয়, এটা বৈজ্ঞানিকের নয়, আমার রসুলের ইশারা, এমন একটা পৃথিবীতে মহা যুদ্ধ ঘটবে, সেই যুদ্ধটা গাজাকে নিয়ে নয়, ফিলিস্তিনকে নিয়ে নয়, আল আকসাকে নিয়ে নয়, কাবাকে নিয়ে নয়, মক্কা মদিনা নিয়ে নয়, যুদ্ধটা শুরু হবে। রাসূলের হাদিসে আছে, ফোরাত নদী শুকিয়ে গিয়ে একটা সোনার পাহাড় বের হবে, গোটা পৃথিবী যুদ্ধে লেপিয়ে যাবে, আর সেই যুদ্ধটা হবে পরমাণু যুদ্ধ। আল্লাহর কসম, রেডি হয়ে যান, ইমাম মেহেদীর আসার সময় হয়েছে, যেদিনে আত্মপ্রকাশ পাবে সেদিনে পৃথিবীতে ইসলামের টাঙ্কা বেজে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, আপনি আপনার ইমানটাকে মজবুত করুন, আপনাকে কেউ ভয় খাওয়াচ্ছে, তোমাকে মেরে দেবো, তোমাকে বার করে দেবো, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর মানুষ আজকে গোটা পৃথিবী তাকিয়ে দেখেছে, যারা বলেছিল আগার হাম জিতেঙ্গে তো হিন্দুস্তান সে মুসলমান কো ভাগা দেঙ্গে, আল্লাহ নে তোমারে সাথ ऐसा बर्ताव किया हमारे अल्लाह ने दिखा दिया, वह तो इज्ज मंतशा वह तो दिल मंतशा, इज्जत और जिल्लत का मालिक तो हम अल्लाह, और तुम्हें हराया, ऐसे हालत कर दी, अब तुम मुंह दिखाने के लायक भी नहीं रहे, और तुम हमें भगाओगे। मुसलमान जरा मोने को चेन कुरान मिटे जाबे, इस्लाम मिटे जाबे, मुसलमान मिटे जाबे, तादेर गलत फहमिया শুনেলেন। আপনারা মনে করেন না যে ফিলিস্তিনে গাজা শিশু মারা গেছে, আমাদের গুলো আমরা বেঁচে থাকবো, গাজওয়াহীন হবে, হিন্দু ভাইদের পণ্ডিতরা ইশারা করেছে সরকারকে, কিউকে গাজওয়াহীন হোনি হ্যায়, আগর তুম লোক কো ইয়ে মালুম হ্যায় তো মুসলমান তুম ভি রেডি হো যাও গাজওয়াহীন কে লিয়ে, আর রাসূলের হাদিস প্রায় গাজওয়াহীন দে 20 কোটি মুসলমানের প্রাণ যাবে, 20 কোটি মুসলমানের প্রাণহানি হবে, তারপরে ইসলামের বিজয় আসবে। আজকে মুসলমান শুনেলেন আল্লাহর নবীর সাহাবীরা যুদ্ধে জয় লাভ করেছে, তালোয়ারের তারা নয় আর গোলা বারুদের তারা নয়, তারা যুদ্ধে যদি জয় লাভ করেছে ইমানের শক্তির দ্বারা। 313 জন সাহাবী একদিকে, 1000-এর বেশি বেঈমান কাফের একদিকে, আল্লাহ বললেন হে নবী তুমি তোমার সাহাবীকে বলো তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস আনতে আমি আল্লাহই তোমাদের জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী সাহাবীরা তাওয়াক্কুল এনেছেন, বিশ্বাস এনেছেন। আল্লাহ তাআলা বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা কি জানো যুদ্ধে তোমরা জয়লাভ করেছো? জি, আমরা জয়লাভ করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা 313 জন আর অতগুলো বেঈমান কাফের তোমরা জয়লাভ করলে? ইয়া রাসূলুল্লাহ, কেমন করে? বললে, আল্লাহরা তোমরা আল্লাহর উপরে বিশ্বাস রেখেছো, আল্লাহর ফেরেশতারা তোমাদের সঙ্গে যুদ্ধের ময়দানে লড়াই করেছে। ছোট বোন, যদি আপনি তাওয়াক্কুল করেন, আমরা ব্যবসা করি জানি না নিয়ত কি করতে হয়, আমরা চাষ করি জানি না নিয়ত কি করতে হয়, আমরা কুরবানি দিলাম নিয়তই জানি না কুরবানি কি করতে হয়। আমার আগের ভাইজান বলছিলেন না, আমার কানের, কুন ইল্লা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। কখনো দোয়া করেছে চাঁদ উঠার পরে, আপনি কুরবানির পশু কেনার পরে? আলহামদুলিল্লাহ, কুরবানির পশু যখন কুরবানির নিয়ত করেছেন, দোয়া করেছেন, দোয়া করবেন, আল্লাহ আমার নামাজকে কবুল করে লাও, আমার কুরবানিকে কবুল করে লাও, আমার জীবন আর মৃত্যু সব তোমারই জন্য। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে বলতে পারবে, আমি আমার ইচ্ছা মতো বেঁচে থাকতে পারি? কেউ বলতে পারবে না? আপনি অবাক হবেন, বুখারী শরীফের রওয়ায়েতে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিনে দুনিয়া ছাড়লেন, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারা করে বললেন, কেউ যদি বলো আল্লাহর রাসূল দুনিয়া ছেড়েছে, আমি তাকে টুকরো টুকরো করে দেবো, আমি এটা মেনে নিতে পারি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুকে জড়িয়ে হাউ হাউ করে কাঁদলেন আর বললেন, হে আবু বকর, তুমি যদি এ কথা বলো, কোরআনকে মিথ্যা বলা হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যতগুলো জানদার পৃথিবীতে এসেছে প্রত্যেকটা জানদারকে মৃত্যু সাজা গ্রহণ করতেই হবে, তুমি যদি বলো কোরআনকে মিথ্যা বলা হবে। হযরতে উমর কেঁদে বললেন, হে আবু বকর, আমার হৃদয় মেনে নিচ্ছে না, আমি বরদাস্ত করতে পারছি না, আপনি ভেবে দেখুন, আপনার মা মারা গেলে আপনি কতটা কষ্ট পান, আপনার সন্তান মারা গেলে আপনি কতটা কষ্ট পান, আপনার বাপ মারা গেলে কতটা কষ্ট পান, আপনার মা মারা গেলে কত কষ্ট পান। আল্লাহ নবী সাহাবীদের সামনে থেকে নবীজি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, সাহাবীদের কত কষ্ট হয়েছে। হযরতে সাইয়্যেদানা বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন দিন অঝর নয়নে কাঁদার পরে আজান দিতে গিয়েছেন নবীজি দুনিয়া ছাড়ার পরে, রেওয়ায়েতে আছে 11 বার বেহুশ হয়েছে, 11 বার আজান দিতে গিয়েছেন, 11 বার বেহুশ হয়ে পড়ে গেছেন হযরতে সাইয়্যেদেনা বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিন দিন পরে মদিনা ছেড়ে শাম দেশে চলে গেলেন, 3টে বছর কেটে গেছে। আল্লাহর নবী স্বপ্নে বললেন, হে হে বেলাল, তোমার কি একবারও আমাকে মনে পড়ে না? রাতের অন্ধকারে হযরতে বেলাল উঠকে ছুট করিয়েছে, জিতনা তেজ হে চল মেরে রসুল কে রওজা মুবারক পর, ছুটতে ছুটতে এসে ফজরের আগে হাজির হয়ে গেছে, তাহাজ্জুদের ওয়াক্ত চলছে। হযরতে সাইয়্যেদেনা বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে গেছে, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার পরে বললেন, হে বেলাল, তুমি এতদিন পরে ফিরেছো, কতদিন তোমার গলার আওয়াজ শুনি, আজকে তোমাকে আজান দিতে হবে। হযরতে বেলাল বললেন, আমাকে অনুরোধ করো না, যেদিনে রাসূল দুনিয়া ছেড়েছিলেন আমি আজান দিতে গিয়ে 11 বার বেহুশ হয়েছি, 11 বার আমাকে আজান দিবার অনুরোধ করো না। হযরতে হুসাইন বললেন, তুমি যদি আজকে আজান না দাও আমার মন ভেঙে যাবে, আর আমার মন ভেঙে গেলে আমার নানাজি কষ্ট পাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। হযরতে বেলাল হাবশি আজান দিতে শুরু করলেন, প্রথমেই যখন বলেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে ডাক দিয়েছেন, গোটা মদিনার কোনায় কোনায় কান্নার রোরহাট পড়ে গেছে, আজকে কার আওয়াজ শুনলাম? রওশনদান মানে পর্দা, এরকম পর্দা ছিল খেজুর পাতার রওশনদান, যেটার ভেতরে মেয়েরা পর্দায় থাকতো, এমন রেওয়ায়েতে আছে রওশনদান থেকে অনেক মহিলা বের হয়েছে, আজকে মনে হচ্ছে যেন আল্লাহর রাসূল দুনিয়াতে বেঁচে আছেন, আর কাঁদছেন, অনেক সাহাবী ছুটতে লেগেছেন ফজরের সময়।
সময় উঠে মনে হচ্ছে বেলালের আওয়াজ শুনেছি, মনে হচ্ছে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে দুনিয়াতে আছেন। দ্বিতীয়বার চলে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেল, যখনই বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তখন বেহুশ হয়ে হযরতে বেলাল পড়ে গেলেন, হুঁশ ফিরেছে। হযরতে হোসেন বললেন, হে বেলাল, তুমি যখনই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে তুমি বেহুশ হয়ে পড়ে গেলে। হযরতে বেলাল বললেন, আল্লাহর কসম, আমি যখন আজান দিতাম আমি সেদিনে যখনই বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি আমার রাসূলকে সামনে দেখতে পেতাম। আজকে আমি যখন আজান দিয়েছি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি নবীজির রওজা দেখতে পেরেছি, আমি আর বরদাস্ত করতে পারিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল রাসূলের মহব্বত, আল্লাহর হাবিবের মহব্বত। আপনি মিলিয়ে দেখুন আপনার সঙ্গে রাসূলের মহব্বতটা কত, আল্লাহর হাবিবের মহব্বতটা কত। আল্লাহর কসম, আপনি বেঈমান কাফেরকে মহব্বত করতে লেগেছেন, বেঈমান কাফেরের অনুসারী হয়েছে। জলসায় যাচ্ছি, অবাক হয় কি দেখে জানেন, আমরা বলতে পারি না, আমি তো থাকতে পারি না বলে ফেলি। অনেক যুবক ভাইরা আমার ফটো তুলে আমাদের সঙ্গে হুজুরের সঙ্গে সেলফি লব, যেখানে যাই মানুষ সেলফি নিতে চায়, একটা ফটো লব, সেলফি নিচ্ছে আমার, কিন্তু চুল কেটেছে সুয়রের মাথার মতো, সেলফি নিচ্ছে আমার, পোশাক পরেছে ফিল্মের নাচনেওয়ালার মতো, পোশাক পরেছে তাদের আখলাক আর চরিত্র তাদের মতো, ভালোবাসে আমাদিকে, হাতে মেয়েদের মতো বালা পড়েছে, কানে বালি পড়েছে। তোমার জানা নাই বুখারী শরীফের হাদিসে আছে, যে পুরুষরা কানে বালি পড়বে, হাতে বালা পড়বে, হাতে চেন পড়বে, মেয়েদের মতো নিজেকে সাজাবে, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে তাকিয়ে দেখবেন না, তাদেরকে একটা ইশারা করা হবে, তোমরা মেয়েদের রূপ ধারণ করে দেখাও, তারা বলবে আমরা অক্ষম, আল্লাহ বলবে এদিকে জাহান্নামে নিক্ষেপ করে দাও, তারা ডাইরেক্ট জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা ওই নারীদের দিকে তাকাবেন না যারা পুরুষের মতো পোশাক পরে, যারা পুরুষের মতো সাজতে চায়, যারা ববি কাট চুল কাটে, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে, ওই নারী দিকে বলা হবে তোমরা পুরুষের রূপ ধারণ করে দেখাও, তারা বলবে আমরা অক্ষম, আল্লাহ তাদেরকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দেবে। আমার মুসলমান ভাই, আপনি এটা মনে করবেন না, আমি টুপি লাগালাম, আমি নামাজ পড়লাম, আমি মুসলমান হয়ে গেছি, আমি গরুর মাংস খাই না। মুসলমান হতে গেলে যে শর্তগুলো আছে সেগুলো প্রথম মানতে হবে। এক নম্বর আল্লাহর উপরে বিশ্বাস, দুই নম্বর তিনার পরকালের প্রতি, কিয়ামতের দিন বলে একটা বিচারের দিবস আছে সেটার উপরে বিশ্বাস আনা, ওয়াল ইয়াউমিল আখির আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি আমার আসমানি কিতাবের প্রতি, ওয়াল নবিগিন আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে প্রকৃত বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। সবাই বলুন এই পাঁচটা কথার উপরে আমরা সবাই বিশ্বাস আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাই, অনুরোধ করে বলে যাচ্ছি, আপনি মনে করছেন যে আমি আমার জীবনে যা কিছু করছি হুজুর দোয়া করবে ক্ষমা হয়ে যাবে, হুজুরের কি হবে আমি ইয়াসিন নিজেই আমি জানি না, আমার কি হবে আল্লাহ নবীর হাদিস, আখরি জামানা এক শ্রেণীর আলেমদের দ্বারা, এক শ্রেণীর হুজুরদের দ্বারাই জাহান্নামকে উদ্বোধন করা হবে। যারা মানুষকে ধোকা দেয়, প্রতারণা করে, মানুষের সঙ্গে প্রতারণা করে, এদিকে কিয়ামতের দিনে আটকানো হবে। আজকে কষ্ট কোথায় লাগে আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, আমাদের দেশের সনাতনি ভাই যারা পাথরের উপাসনা করে ওটা কি শরীয়তে জায়েজ আছে কথা বলে? আমরা বলি ওটা শিরকের কাজ। কোন অমুসলিম ভাই একটা মাটির মূর্তি তৈরি করে তার উপাসনা করে, এটাকে ইসলামী পরিভাষায়, কোরআনের পরিভাষায় শিরক বলা হয়েছে, আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করা। আপনাদের হুগলি ডিস্ট্রিক্ট তারকেশ্বরের কাছে গ্রামটার নাম আমার ডায়েরিতে লেখা আছে, গত বছরে গিয়েছিলাম জলসা করতে, চৈত্র মাসে জলসা ছিল, তো আমি জলসা করতে গেছি, এরকম ঘেরা স্টেজ, এরকম প্যান্ডেল, প্যান্ডেলের পাশে স্টেজের পাশে একটা বড় গাছ, গাছটাও চারিদিকে ঘেরা আছে, প্যান্ডেল গড়েছে, গাছের গুড়ায় ঘোড়া রাখা আছে, আগরবাতি, মাটির ঘোড়া, আগরবাতি, মোমবাতি সব রাখা আছে। আমি স্টেজে গেলাম, আমি বললাম বাবা আপনারা খুব ভালো, বলে কেন হুজুর, আমরা হিন্দু মুসলিমের মধ্যে মহব্বত আছে, এখানে হিন্দু ভাইরা পুজো করে, তোমরা এখানে জলসা করছো, একজন বললে হুজুর না ওটা আমাদের, আমরা তোরা কি করিস? তখন বলছে ওইখানে বুড়ো পিস সাহেব আছে,
কত বড় কষ্ট লাগে। একজন মাটির মূর্তি তৈরি করে উপাসনা করলে সেটা যদি শিরক হয়, তুমি মাটির ঘোড়া গাছতলায় রেখে সিজদা করবে, এটা কি করে শরীয়ত সম্মত হতে পারে? আমি মৌলবী শওকতের বেটা মৌলবী ইয়াসিন চ্যালেঞ্জ ছুড়লাম, 2 ঘন্টা আছি স্টেজে, কোন বাপের বেটা মৌলবী যদি এটাকে জায়েজ বলতে পারে তাকে স্টেজে নিয়ে আসুন, কোরআন আর হাদিস দিয়ে গাঁজা করি দলিল লয়, আমি শওকতের বেটা জীবনে আর বক্তব্য দেবো না ইনশাআল্লাহ, আমি মাদ্রাসার ক্লাস করব কাল থেকে, আমি আর জীবনে স্টেজে আসব না, আসুন এদিকে কে বুঝাবে, কে বুঝাবে যে এটা শিরকের কাজ? আল্লাহ ব্যতীত তুমি যে গাছটার কাছে সিজদা করছো, ঝড় দিলে গাছটা উল্টিয়ে পড়ে যাবে, খোঁজ লাও এই গাছটার মালিককে, তার কাছে চাইলে আরো বেশি পাবে। আমাদের দেশে যতগুলো বেকা শেওড়া গাছ আছে, 3 মাথা তাল গাছ আছে, 3 মাথা খেজুর গাছ আছে, 2 মাথা খেজুর গাছ আছে, একটা মাল ফাঁকা নাই, সব গুড়াতে পিসায় ভাজির হয়েছে, বড় কষ্ট লাগে সব গুড়া। আমার গ্রামে একটা 3 মাথা খেজুর গাছ আছে, যার গাছ তার নাম হচ্ছে সালাম মণ্ডল, আমাদের ভাই হয়, খুব কাছের মানুষ, 5 ওয়াক্ত নামাজি, খুব ভালো লোক। আমি মাঝে মাঝে বলি অনেকজনকে, আমার গ্রামে চায়ের দোকানে বলছিলাম ফজরের পরে, যে এই খেজুর গাছটা যদি অন্য গ্রামে হতো তাহলে এতক্ষণ পর্যন্ত পীর সাহেব হাজির হয়ে যেত, 3 মাথা। আমি কষ্ট পাই কিসে? আল্লাহ ব্যতীত অপর কে? আমি কোরআনের দলিল দেব, যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন আমাকে গালি দেওয়ার আগে, 17 পারা, কত পারা বললাম কথা বলে, 17 পারা শেষটা একবারই শেষ, ইয়া আইয়ুহান নাসু জুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লাই ইখলুকু দুবাবাম ওয়ালা বিস্তামাউ লা ওয়াই ইয়াসলুবুহুমু দুবাব শাইয়্যান লা ইয়াসতানকিদুহু মিন। হে নবী, পৃথিবীর মানুষকে বলো, হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহ ছাড়া যাদের কাছে ভালো মন্দ চাও চাও তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না, মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই, তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছে পৃথিবীর সব থেকে শক্তিশালী রব, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আমরা সকলে জানি, আমি মাঝে মাঝে পেরিয়ে গেলে আমাদের তহা হুজুরের বাড়িতে মাঝে মাঝে চা খাই, আমার সঙ্গে ফোনে কথা হয়, একদিন আমাকে কাবাব আর পরোটা আর চা খাইয়েছিল, তো আমি মাঝে মাঝে পেরিয়ে যাই, 21, 22, 23 তিন দিন ইসালে সওয়াব হয়, হয় না হয় না? আচ্ছা মেয়েরা যেতে পায়? উত্তর দেন না কেন, যেতে পাবে না, জোরে বলবেন যেন এখানে আওয়াজটা উঠে, মেয়েরা যেতে পায়? সবাই জানুক, পশ্চিম বাংলার লোক যারা ইউটিউবে দেখবে যে না, ফুরফুরার মাটিতে ইসালে সওয়াবে মেয়েদের যাওয়া নিষেধ, কেন? দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই ইনার ওসিয়ত নামাই লিখেছেন, মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। জোরে বলুন না সুবহানাল্লাহ, মেয়েদের মাজারে যাওয়া চলবে না, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই তিনার ওসিয়ত নামাই লিখেছেন, আমি মৌলবী শওকতের বেটা নগণ্য ইয়াসিন, আমার কাছেও দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইয়ের ওসিয়ত নামা আমার লাইব্রেরিতে রাখা আছে, শুধু আপনি একা ভক্ত লন, আমিও ভক্ত, ভালো করে বুঝবেন, অথচ আপনাকে দেখিয়ে দেব, আপনি বলছেন আমি দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে ভালোবাসি, এই হাওড়া হুগলি 24 পরগনার মানুষ দাদা হুজুরকে ভালোবাসে মহব্বত করে, অথচ নিজের বউকে নিয়ে বাস ভাড়া করে আজমিরে নিয়ে গিয়ে নিজের বিবিকে মাজারে ঢুকিয়ে সিজদা করাচ্ছে, তোমার থেকে বড় দুশ্মন দাদা হুজুরের আর কে হতে পারে? যদি দাদা হুজুরের মাজারে যাওয়া নিষেধ হয় তাহলে খাজা বাবার মাজারে তোমার বউ কেমন করে যেতে পাবে? কথাটা বুঝতে পেরেছেন, বোঝাতে পেরেছি না পারি না? আমি তো দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির পায়ের জুতো ধুলো সমতুল্য হতে পারবো না, কি বুঝলেন? কিন্তু বড় কষ্ট লাগে, আপনি দাদা হুজুরকে বলছেন ভালোবাসি, দাদা হুজুরের কবরে আপনার বউকে নিয়ে যেতে পারবেন না, আপনাকে ঘাড়ে ধরে বার করে দিবে আপনার স্ত্রীকে, আপনাকে ওখানে পালিশমেন্ট দেওয়া হবে, অথচ আপনার বিবিকে নিয়ে গিয়ে আজমিরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, সেইখানে গিয়ে গোটা পৃথিবীর মৌলবীকে চ্যালেঞ্জ করলাম, এই আপনার এলাকায় যতগুলো আলেম আছে চ্যালেঞ্জ করছি, স্টেজে পারলে আসো আর ওই কিতাবটা নিয়ে এসো যেখানে খাজা মঈনুদ্দিন চিশতি
রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে তোমরা নিজেদের বিবিকে নিয়েছে আমার কাছে আমার কবরে ঢুকিয়ে সিজদা করাবে, আমি মলবীর শওকতের বেটা সেই মলবীর জুতোর মালা পরে বাড়ি যাব ইনশাআল্লাহ। অত সহজ নয় ইসলাম। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তোমার মতো এইরু গাইরু লোক নয়, যিনি বারো বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত একদিনও তাহাজ্জুদের নামাজ কাজা করেন। হাই রোডের সাইডেই আমার বাড়ি, আমার বাড়ি ঢোকার আগে একটা হোটেল আছে নিউ রয় হোটেল। ও মুসলিম ভাইদের আমার বন্ধু বিদ্যুৎ দানা আমাকে খুব ভালোবাসে, আমি গেলে আলাদা কাপে চা দেয়, কাগজের কাপে সব আমাকে আলাদা রেসপেক্ট করে। তো ওখানে একদিন বসে আছি, চব্বিশ পরগনার একটা বাস যাবে কোথা আজমির দাঁড়িয়েছে, অনেকজন এসে মোলাকাত করছে, হুজুর ভালো আছেন, হুজুর ভালো আছেন, চব্বিশ পরগনায় বাড়ি। আচ্ছা একজন দাড়িওয়ালা আছে তার সঙ্গে আরো লোক আছে। আমি বললাম ভাই একটা কথা শুনবেন? জি বলুন। আমি বললাম ভাই কটায় বেরিয়েছে? হুজুর আসরের সময়। মগরিব পড়েছেন? জি না। এসব পড়েছে? জি না। আর ফজরও পড়বে? এরপর বলল খাজা বাবার বারো বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত একদিনও তাহাজ্জুদের নামাজ কাজা হয়। খোঁজ নিয়ে দেখুন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির জীবনীটাকে পড়ে দেখুন ক ওয়াক্তের নামাজ কাজা ছিল। আর আপনি হাত তুলে বলছেন আমি দাদা হুজুরের ভক্ত, এক ওয়াক্তের নামাজ নাই, তুমি ঝাঁটা খাবে না খাবে না কবে? তুমি নিজে ভেবে দেখো, তুমি মনে করেছো ভক্ত হয়ে পেরিয়ে যাব? কোরআন যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, ফালানাস আলান্নাল লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন। হে নবী পৃথিবীর মানুষকে বলো আমি কিয়ামতের দিনে নবী পয়গম্বর রাসূলদেরকে উদ্ধার করাবার, তাদের উম্মতকে উদ্ধার করানো হবে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে তোমরা কেমন করে দাওয়াত দিয়েছিলে, আর তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা কেমন করে গ্রহণ করেছিলে। কোরআনে আছে হে আমার নবী বলে দাও কিয়ামতের দিনে একজন নবীকে আমি কাঠগোলায় দাঁড় করাবো, তিনি হচ্ছেন হযরতে ঈসা মসীহ, যিনাকে আবার আল্লাহ নামাবেন দুনিয়াতে সেই ঈসা মসীহকে আল্লাহ দাঁড় করাবেন। কোরআনে আছে আল্লাহ প্রশ্ন করবেন কাদের জন্য? এখন দেখবেন খ্রিস্টানরা তাদের গির্জায় দুজনের মূর্তি রেখেছে, এক হচ্ছে যিশুস আর দ্বিতীয় হচ্ছে তার মা মারিয়াম, ঈসা নবীর মা মারিয়াম, এই দুজনের মূর্তি রাখা আছে। তারাও বিশ্বাস করে আল্লাহ তাআলা ঈসা নবীকে তুলে দিয়েছেন এবং তার রূপ হিসাবে যিশুসের তারা উপাসনা করে, যিশুস কাছে চায়। কেন? রওয়ায়েতে আছে যে লোকটা প্রথম মারার জন্য ঈসা নবীকে ঘরের মধ্যে প্রবেশ করেছিল আল্লাহ তার চেহারাটা ঈসা মসীহর মতো করে হযরতে ঈসা মসীহকে আসমানে তুলে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা না দেখে তাকে ক্রুশচিত্র করেছিল, সেই লোকটার নাম হচ্ছে যিশুস। কথাটা বুঝতে পেরেছে? ঈসা নবীর নাম কিন্তু যিশুস নয়, যিশুস হচ্ছে সেই লোকটা। এরা তার রূপে ঈসা নবীর উপাসনা করে। যখনই খ্রিস্টানদের ঈমান ততদিন ছিল যতদিন পর্যন্ত বলেছে কি ঈসা হচ্ছে আল্লাহর নবী, যখনই তাদের পণ্ডিতরা বললে তাদের জ্ঞানীরা যে ঈসাকে যখন আল্লাহ তুলে নিয়েছে ওটা ঈসা নবী হচ্ছে আল্লাহর বেটা। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে তারা ঈমান থেকে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে।